হাওড়া থেকে ট্রেন ছাড়লো, আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। হাজার দুয়ারি দেখতে না যাচ্ছি কাজে। আর এরম চেয়ার করে কোনোদিন চড়িনি, ফার্স্ট টাইম চড়লাম। সঙ্গে আছে প্রশান্ত আর আমি। আর গ্রাম বাংলা ওই যে পুজো লাগবে। এটা কোন স্টেশন আছে? এটা খাগড়া। খাগড়া ট্রেন অলমোস্ট ফাঁকা। জঙ্গিপুর, জঙ্গিপুর এসে গেছে। আমাদের যে রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি, তার বাড়ি এখানে। জায়গার নাম কি? নিম তিতা, মানে নিমের থেকে বেশি তিতা। কোন দিক থেকে যেতে হয়? লজের নাম হচ্ছে একান্ত আপন। মোটামুটি খারাপ না একদম। যদি গুড মর্নিং, আসো 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 আসো, খাও 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 খাও, ভয় পেও না, খাও 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 খাও। মিষ্টি কথা, এই দোকানের নাম কি? এরকম সুন্দর নাম তো শুনিনি কোনোদিন, মিষ্টি কথা। ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, এটা হচ্ছে কিন্তু বীরির মানে জন্মস্থান, না কি বলা হয়, বীরির সব কিছু এখানেই পাওয়া যায়। কি মাছ চলো দেখে আসি। কি মাছ বলে এগুলোকে? পিউলি, পিউলি। আচ্ছা, এই যে পিউলি মাছ একবারে তাজা তাজা দেখ। আমেরিকান রুই মাছ দেখ কত বড়। কটার সময় খাবো? দেড়টা দুটো নাগাদ। দয়া করিয়া জানিয়ে দেবেন তাকে 151 টাকা পুরস্কৃত করা হইবে। এই যে ছাগলের হারানোর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ছাগল হারানোর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সুন্দর করে বলছে। ওই যে একটা মাইকালা মাইক নিয়ে আসছে, মানে এটা গ্রামের দিকে এখনো পর্যন্ত আছে। ছাগল হারিয়ে গেছে তার অ্যানাউন্সমেন্ট, সঙ্গে পুরস্কার। অ্যানাউন্সমেন্ট করছে না বন্ধুরা। আমরা যাচ্ছি এখন কাস্টমস ঘাট, মানে ভারত বাংলাদেশের সঙ্গে যে মালামাল আদান প্রদান হয় নদীপথে, সেই জায়গাটা। ওই জায়গাটার নাম হচ্ছে কাস্টমস ঘাট। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া, ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ছোটো ছোটো মানে ছোটো খাড়ি টাইপের আছে,
তো এই মাঝখানে কিছুটা ইন্ডিয়ার জমি আছে, কিছুটা বাংলাদেশের আছে। চলুন, এখানে ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়ের লোক বেশি, কিন্তু হিন্দুরাও আছে এখানে, মন্দির ফন্দির সবই আছে। আর এখানে মেন হচ্ছে নাম যে কারণে জায়গাটা, সেটা হচ্ছে বিড়ি। যত বিড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এক্সপোর্ট হয়, সেগুলো সব ঠিকানা হচ্ছে এখানে, এখান থেকে বিড়ি তৈরি হয়ে চলে যায়। এসছে এখন এই জায়গাটা পুরো ধুধু মরুভূমি, আর অনেক দূর চলে যাবে ওই পারে বাংলাদেশ, সেই পারে ইন্ডিয়া। দেখুন ভিউটা, ওই পার বলতে এই চরের পরে পরের চরে। আচ্ছা, এর পরের চর হচ্ছে বাংলাদেশ। ওখানে কাটা তার দেওয়া আছে রে, না এমনি ফাঁকা আছে ওই বাংলাদেশের দিয়ে। তোরা যাস যাস না, কেন যেতে দেয় না? নদীর এইটা পার করা যায় না, এটা পার করলে কি বকে? বিএসএফ, বিএসএফ আছে না এখানে? ও, এই দিক দিয়ে গেলে ডাঙ্গা আছে, তো ওই দিকে গেলে নদী নাকি? আচ্ছা, তুই কখন গেছিস নদী দেখতে ওইখানে? আচ্ছা, এদিকে নদী আছে, তোরা স্নান করিস? ঠান্ডা না জল? ঠান্ডা না, ঠান্ডা আছে। তো বাড়ি কোথায়? এখানে? আচ্ছা, গুড, ভেরি গুড। আর খেলবি না, আর খেলবি না? ও, কালকে খেলবি। আচ্ছা, বড় নদীটা কোন দিকটা? ওই দিকটা? আচ্ছা, ওই দিকে যাওয়া যাবে না? না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমার আমার কলকাতা বাড়ি। আমরা তাহলে পদ্মা নদী দেখতে আসছিলাম। ওগুলো বিয়েছে আচ্ছা, চাষিরা যাও তাও যেমনি যেতে দেবে না, আপনার আধার কার্ড, হ্যাঁ, ভোটার কার্ড, এটা জমা দিতে হবে স্কুলেটাতে। আচ্ছা, না নাম লিখে যেতে হবে, আসা সবা ফের নামটা কাটিয়ে ফের আধার কার্ডটা নিয়ে আসতে হবে। এইটাই পদ্মা নদী, এটা বর্ষার সময় পুরো মানে অনেকটাই জল থাকে। ওই বাড়িগুলোর কাছে মানে তারপরে এই ক্ষেত সব ডুবে যায়। এবং ওইখানে মরুভূমির মতন বালি, সে বালির মধ্যে বিএসএফ ক্যাম্প করে বসে রয়েছে। আমি দেখাচ্ছি আপনাকে, অনেক দূরে আছে, এই দেখুন, এই যে বিএসএফ ক্যাম্প। তো এই এইখানে বালির মধ্যে বসে রয়েছে, এই যে জলটা আছে এই জলটা পার করা যাবে না, জলটা পার করলে পরেই ওরা তীরে আসবে, ধরে নিয়ে যাবে। ওদের ডিউটি যেটা ঠিকই করছে ওনারা, সেটা তো ভুল নেই। দেখুন এই ভদ্রলোক চাষি, ইনি ওই পারে যাচ্ছে, ওনাকে গেলে পরে আটকাবে না, ওনার কাছে আধার কার্ড দিয়ে উনি ওই পারে চাষ করতে, ওনার ফসল আন কাজ করতে বা বাকি যেগুলো করতে উনি যাচ্ছেন। মাথায় করে কিছু একটা নিয়ে যাচ্ছে, সে হয়তো এই পারে নিয়ে আসবে। চিল ওদিকটা, নদীটা অনেক বড় হয়ে গেছে, ওদিকটা অনেক জল, নৌকা চলাচল করছে, মাথায় করে নিয়ে আসছে, রিসিভের ওখান থেকে এন্ট্রি করে আবার নিয়ে আসছে। আমরা খেতে এসছি হোটেলে, হোটেলটা খুব প্রচুর পরিমাণে ভিড়।
মটন এসে গেছে আর গিয়ে আমি সেই ট্যাংরা মাছটা খাচ্ছি। হ্যাঁ, মাছগুলো গোল গোল একদম পুরো ট্যাপা ট্যাপা। সাইজটা দেখো, সাইজটা দেখো, কষ্ট বছর উনুন হবে। সুরুচি হোটেল এদিকে বাজার, সকালে এখান থেকে মাছ কিনেছি আমরা। আর এখানেই এখন আমরা ই ঢালা হয়ে গেছে, টানা হয়ে গেছে, এখন আমরা ট্রায়ালের দিকে যাবো। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কাজগুলো বাকি আছে, সেগুলো হচ্ছে এখন। রিভার্স প্রিন্টিংয়ের জন্য হবে তো এডিটটা করা হচ্ছে। আমাদের পুরো টানা হয়ে গেছে, এখন আমরা চালু করব। ইংলিশের ঘোরানো শুরু করলো এরা।
এখন বাজে সকাল 6:50, আমরা এখন বেরোবো, চল চল বেরো। যা ঠান্ডা এখানে। চা আছে গো দাদু, মুড়িওয়ালাও ঠিক করে মুড়ি বিক্রি করতে পারছে না, এত ভিড়। সে যাওয়ার সময় এত ভিড় ছিল না, গেটটা পুরো ভিড়। ব্যান্ডেল ঢুকছে, এখানে একটা ভালো জিনিস আছে, স্ক্রিনে পা ব্যথা হয়ে গেছে।